ওম শান্তি। আজকে তারিখ হলো 28 মার্চ 2024। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা। এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় পুরনো দুনিয়া বদলে কে নতুন দুনিয়া হয়, এই যুগকে তোমরা ভুলে যেও না। তো বাবা বলেছেন এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় পুরনো দুনিয়া বদলে গিয়ে নতুন দুনিয়া হয়, এই যুগকে তোমরা ভুলে যেও না। প্রশ্ন, বাবা ছোট বড় সকল বাচ্চাকেই নিজের তুল্য করার জন্য একটি মধুর শিক্ষা দেন, তা কি? উত্তর, মিষ্টি বাচ্চারা এখন কোনো ভুল করো না, এখানে তোমরা এসেছো নর থেকে নারায়ণ হতে, অতএব দেবীগুণ ধারণ করো, কাউকে দুঃখ দিও না। ভুল করে তাই দুঃখ দেয়, বাবা কখনো বাচ্চাদের দুঃখ দেন না, তিনি তোমাদের ডাইরেকশন দেন, বাচ্চারা একমাত্র আমাকেই স্মরণ করো, যোগী হও তবেই বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা খুব মিষ্টি স্বভাবের হয়ে যাবে। ওম শান্তি। যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগ লাগায় তাদের ওই প্রকৃত যোগী বলা হয়, কেননা বাবা হলেন ট্রুথ মানে সত্য, তাই তোমাদের বুদ্ধিযোগও সেই সত্যের সাথে, তিনি যা কিছুই শোনান সবই সত্য। যোগী আর ভোগী এই দুই প্রকারের মানুষ আছে, ভোগীও অনেক প্রকারের হয়, যোগীও অনেক প্রকারের হয়, তোমাদের যোগ তো একই প্রকারের, ওদের সন্ন্যাস আলাদা আর তোমাদের সন্ন্যাস আলাদা। তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগের যোগী, আর কেউ এই যোগের বিষয়ে জানে না যে তারা পবিত্র যোগী নাকি পতিত ভোগী, এও বাচ্চারা জানে না। বাবা তো সবাইকেই বাচ্চা বাচ্চা বলতে থাকেন, কেননা বাবা জানেন আমি হলাম অসীম জগতের আত্মাদের পিতা। আর তোমরা এই কথা বুঝতে পারো যে আমরা আত্মারা সবাই নিজেদের মধ্যে হলাম ভাই ভাই, তিনি আমাদের বাবা। তোমরা বাবার সাথে যোগযুক্ত হয়ে পবিত্র হও, ওরা হলো ভোগী আর তোমরা হলো যোগী। বাবা তার নিজের পরিচয় তোমাদের দেন, এও তোমরা জানো যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, এ তোমরা ছাড়া আর কেউই জানে না। এর নাম হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, তাই পুরুষোত্তম শব্দটিকে কখনোই ভুলে যেও না। এ হলো পুরুষোত্তম হওয়ার যুগ। পুরুষোত্তম বলা হয় উচ্চ আর পবিত্র মানুষকে। লক্ষ্মীনারায়ণ ছিলেন এমন উচ্চ আর পবিত্র। তোমরা এখন সময় সম্বন্ধেও জেনেছ, 5000 বছর পরে এই দুনিয়া পুরনো হয়, তখন একে নতুন বানানোর জন্য বাবা আসেন। আমরা এখন হলাম সঙ্গমযোগী ব্রাহ্মণ কুলের, উঁচুর থেকে উঁচু হলেন ব্রহ্মা। ব্রহ্মাকে কিন্তু শরীরধারী দেখানো হয়, শিব বাবা তো হলেন অশরীরী। বাচ্চারা বুঝে গেছে যে অশরীরী আর শরীরধারীর মিলন হয়, তোমরা তাকে বলো বাবা। এ তো ওয়ান্ডারফুল পার্ট, তাই না? এনার মানে ব্রহ্মার মহিমাও আছে, আবার মন্দিরও তৈরি হয়, কেউ কোনোভাবে কেউ আবার অন্য কোনোভাবে রথের শৃঙ্গার করে। বাবা এও বলেছেন যে এনার অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিম সময়ে আমি প্রবেশ করি, তিনি কত পরিষ্কার করে বোঝান। সর্বপ্রথমে ভগবান উবাচক বলতে হয়, তারপর আমি অনেক জন্মের অন্তিমে বাচ্চাদের সমস্ত রহস্য বোঝাই, আর কেউই তা বুঝতে পারে না। বাচ্চারা তোমরাও কখনো কখনো ভুলে যাও। পুরুষোত্তম শব্দ লিখলে বুঝবে এই পুরুষোত্তম যুগই হলো কল্যাণকারী যুগ। যুগ যদি স্মরণে থাকে তাহলে বুঝবে যে এখন আমরা নতুন দুনিয়ার জন্য পরিবর্তিত হচ্ছে, নতুন দুনিয়াতে দেবতারাই থাকেন। তোমরা যুগ সম্বন্ধেও জানতে পেরেছ, বাবা বোঝান যে বাচ্চারা তোমরা সঙ্গম যুগকে কখনোই ভুলে যেও না। এ কথা ভুললে সম্পূর্ণ জ্ঞানই ভুলে যায়। বাচ্চারা তোমরা জানো যে আমরা এখন পরিবর্তিত হচ্ছি, এখন পুরনো দুনিয়ার পরিবর্তন হয়ে নতুন দুনিয়া হবে, বাবা এসে দুনিয়ার পরিবর্তন করেন আবার বাচ্চাদের পরিবর্তন করেন। তিনি বাচ্চা বাচ্চা বলে তো সবাইকেই বলেন, সম্পূর্ণ দুনিয়ার সকল আত্মাই তার সন্তান। এই ড্রামাতে সকলেরই পার্ট আছে, এই চক্রকেও যুক্তি সহকারে সকলের কাছে প্রতিষ্ঠিত করতে হবে, প্রত্যেককেই তা নিজের নিজের ধর্ম স্থাপন করেন।
এই দেবী দেবতা ধর্ম বাবা ছাড়া আর কেউ স্থাপন করতে পারে না। এই ধর্ম ব্রহ্মা স্থাপন করেননি। নতুন দুনিয়াতে হলো দেবী দেবতা ধর্ম, পুরনো দুনিয়াতে সব মানুষই মানুষ। নতুন দুনিয়াতে সব দেবী দেবতারা থাকে, দেবতারা হলো পবিত্র। ওখানে রাবণ রাজ্য নেই। বাচ্চারা, বাবা তোমাদের রাবণের উপর জয়লাভ করান। রাবণের উপর জয়লাভ করলেই রাম রাজ্য শুরু হয়ে যায়। নতুন দুনিয়াকে রাম রাজ্য আর পুরনো দুনিয়াকে রাবণ রাজ্য বলা হয়। কিভাবে এই রাম রাজ্য স্থাপন হয় বাচ্চারা, এ তো তোমরা ছাড়া আর কেউ জানে না। রচয়িতা বাবা বসে, বাচ্চারা তোমাদের রচনার রহস্য বোঝান। বাবা হলেন রচয়িতা বীজ রূপ। বীজকে বলা হয় বৃক্ষপতি। এখন সে তো হলো জড় পদার্থ, তাকে তো এভাবে বোঝা যাবে না। তোমরা জানো যে বীজ থেকে সম্পূর্ণ সৃষ্টিরূপী বৃক্ষ নির্গত হয়। সমগ্র বিশ্বের সৃষ্টিরূপী বৃক্ষ কত বড়, সেগুলো হলো জড় আর এ হলো চৈতন্য। বাবা হলেন সৎ চিত আনন্দ স্বরূপ, মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তার থেকে কত বড় বৃক্ষ নির্গত হয়? মডেল তো ছোট বানানো হয়, মনুষ্য সৃষ্টির বৃক্ষ হলো সব থেকে বড়। প্রচুর থেকে উঁচু বাবা হলেন পূর্ণ জ্ঞানী। ওই ঝাড়ের জ্ঞান তো অনেকেরই আছে, কিন্তু এই জ্ঞান তো এক বাবাই দেন। বাবা এখন তোমাদের জাগতিক সীমিত বুদ্ধির পরিবর্তন করে অসীম বুদ্ধি দিয়েছেন। তোমরা এই অসীম জগতের বৃক্ষকে জেনে গেছো। এই বৃক্ষ কত বড় বিদেহী দুনিয়া পেয়েছে। বাবা বাচ্চাদের অসীম জগতে নিয়ে যান। এখন সম্পূর্ণ দুনিয়ায় পতিত, সম্পূর্ণ সৃষ্টি হিংসক। একে অপরকে হিংসা করে বাচ্চারা এখন তোমরা জ্ঞান পেয়েছো। সত্যযুগের এক দেবতা ধর্মই অহিংসক হয়। সত্যযুগে সবাই পবিত্র সুখ শান্তিতে থাকে। তোমাদের সমস্ত কামনাই 21 জন্মের জন্য পূর্ণ হয়ে যায়। সত্যযুগে কোনো কামনা থাকে না, আনাচ ইত্যাদি সব কিছুই অগাধ পরিমাণে পাওয়া যায়। আগে এই বম্বে ছিল না, দেবতারা সাগরের তীরের জমিতে থাকতেন না। যেখানে মিষ্টি জলের নদী থাকত সেখানে দেবতারা থাকতেন। সেখানে অল্প মানুষ ছিল, এক একজনের অনেক পরিমাণ জমি ছিল। সত্যযুগ ছিল এই নির্বিকারী দুনিয়া। তোমরা যোগ বলে দ্বারা এই বিশ্বে রাজত্ব নাও, তাকে রাম রাজ্য বলা হয়। প্রথম দিকে নতুন গাছ খুব ছোট হয়। প্রথমে কাণ্ডের দিকে এক ধর্ম ছিল, তারপর ফাউন্ডেশন থেকে তিনটি টিউব বের হয়। দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন হলো একটি, কাণ্ড থেকে ছোট ছোট ডালপালা বের হয়। এখন তো এই বৃক্ষের কোনো কাণ্ডই নেই, আর কোনো এমন বৃক্ষ হয়ও না। এর সঠিক উদাহরণ একমাত্র বট গাছ। বট গাছ সম্পূর্ণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কাণ্ড দেখা যায় না, শুকিয়েও যায় না। সম্পূর্ণ বৃক্ষ সবুজ হয়ে দাঁড়িয়ে থাকে। বাকি এখন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন এখন নেই, কাণ্ড তো এখানে আছে। রামরাজ্য অথবা দেবী দেবতা ধর্ম এই কাণ্ডের মধ্যে এসে যায়। বাবা বলেন যে আমি তিনটি ধর্ম স্থাপন করি। এ সকল কথা তোমরা সঙ্গম যুগী ব্রাহ্মরাই বুঝতে পারো। তোমাদের ব্রাহ্মণদের কুল হলো ছোট, ছোট ছোট মত পদ বের হয়, তাই না? অরবিন্দ আশ্রম আছে, কত শীঘ্র তা বৃদ্ধি পায়, কেননা এখানে বিকারের জন্য কোনো নিষেধ নেই। বাবা এখানে বলেন কাম হলো মহাশত্রু, একে জয় করতে হবে, এমন আর কেউই বলবে না, না হলে তাদের জায়গাও হাঙ্গামা হয়ে যাবে। এখানে তো পতিত মানুষই আছে, তাই তারা পবিত্র হওয়ার কথাই শোনে না। তারা বলে বিকার ছাড়া কিভাবে সন্তানের জন্ম হবে। সেই বেচারাদেরও কোনো দোষ নেই। গীতা পাঠ করে যারা তারাও বলে ভগবান উবাচ, কাম মহাশত্রু, একে জয় করতে পারলে জগজ্জিত হয়ে যায়। কিন্তু কেউই বুঝতে পারে না। তারা যখন এমন শব্দ শোনান তখন ওদের বোঝা উচিত। এর সম্বন্ধে বাবা বলেন হনুমান যেমন দরজায় পাদুকার উপর বসত, তেমনি বাবাও বলেন গিয়ে এক ধারে বসে শুনে এসো, তারপর যখন এই শব্দ বলবে তখন জিজ্ঞেস করো এর রহস্য কী। জগজ্জিৎ তো এই দেবতারাই ছিলেন, দেবতা হতে গেলে তো এই বিকারকে ত্যাগ করতে হবে, এও তোমরা বলতে পারো। তোমরা জানো যে এখন রাম রাজ্যের স্থাপনা হচ্ছে, তোমরাই হলে মহাবীর, এতে ভয় পাওয়ার কোনো কথা নেই।
খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করা উচিত। স্বামীজি আপনি জিজ্ঞাসা করে, স্বামীজি আপনি বলেছেন যে বিকারকে জয় করলে বিশ্বের মালিক হতে পারবে, কিন্তু আপনি তো একথা বলেননি যে কীভাবে পবিত্র হব। এখন তোমরা বাচ্চারা পবিত্রতায় থাকা মহাবীর, মহাবীররাই বিজয় মালায় গ্রথিত হতে পারে। মানুষের কান তো ভুল কথা শুনে অভ্যস্ত হয়ে গেছে, তোমরা এখন ভুল কথা শুনতে পছন্দ করো না। সঠিক কথাই তোমাদের কানে পছন্দ হয়, কোনো খারাপ কথা শুনো না। মানুষকে তো অবশ্যই সজাগ করতে হবে। ভগবান বলেন যে তোমরা পবিত্র হও। সত্যযুগে সব পবিত্র দেবতা ছিল, এখন সবাই অপবিত্র, এমনভাবে বোঝানো উচিত। তোমরা বলো আমাদের এখানে এমন সৎসঙ্গ হয় তাতে এ কথা বোঝানো হয় যে কাম হলো মহাশত্রু। এখন পবিত্র যদি হতে চাও তো এই যুক্তিতে হও, নিজেকে আত্মা মনে করে করো আর ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করো। বাচ্চারা তোমরা জানো যে প্রথম দিকে ভারত ছিল অত্যন্ত ভরপুর খণ্ড, এখন তা খালি হওয়ার কারণে হিন্দুস্তান রাম রেখে দিয়েছে। প্রথমে ভারত ধন দৌলত পবিত্রতা সুখ শান্তি সব কিছুতে ভরপুর ছিল, এখন তা দুঃখে ভরপুর। তাই তো ডাকে হে দুঃখর্তা সুখকর্তা। তোমরা কত খুশির সাথে বাবার কাছে পড়ো, এমন কে আছে যে অসীম জগতের বাবার কাছ থেকে অসীম সুখের অবিনাশী উত্তরাধিকার নেবে না। সর্বপ্রথমে আল্ফ আল্লাহ বোঝাতে হবে, আল্ফকে আল্লাহ না জানলে কোনো রহস্য বুদ্ধিতে আসবেই না। তাই অসীম জগতের বাবা তিনি অসীম অবিনাশী উত্তরাধিকার দেন, এ কথা যখন নিশ্চিত বিশ্বাস হবে তখনই এগোতে পারবে। বাচ্চাদের বাবার কাছে কোনো প্রশ্ন করার দরকার নেই, বাবা হলেন পতিত পাবন, তোমরা তাকেই স্মরণ করো, তোমরা তার স্মরণেই পবিত্র হবে। আমাকে এই জন্যেই ডাকা হয়েছে, জীবনমুক্তি হলো এক সেকেন্ডের, তবুও স্মরণের যাত্রার সময় নিয়ে নেয়। মুখ্য এই স্মরণের যাত্রায় বিঘ্ন আসে, অর্ধেক কল্প তোমরা দেহ অভিমানী ছিলে, এখন এক জন্ম দেহী অভিমানী হওয়াতেই পরিশ্রম। এ ব্রহ্মা বাবার জন্য এ খুবই সহজ, তোমরা তো ডাকোই বাপ দাদা। ইনি এও বুঝতে পারেন যে শিব বাবার সবারই আমার মাথার উপর, আমরা তার অনেক মহিমা করি, তাকে অনেক ভালোবাসি। বাবা তুমি কত মিষ্টি, আমাদের কল্প কল্প কত শেখাও, এরপর অর্ধেক কল্প তোমাকে স্মরণও করব না, এখন তো আমরা খুব স্মরণ করি, আগে আমাদের মধ্যে কোনো জ্ঞানই ছিল না, আমরা তো জানতামই না, যাদের পূজা আমরা করতাম আমরা তাদের মতোই হয়ে যাব। এখন তো আশ্চর্য মনে হয়, তোমরা যোগী হতে পারলে এমন দেবী দেবতা হয়ে যাবে, সবাই আমার সন্তান। এই বাবা খুব ভালোবেসে বাচ্চাদের সামলান, এনার প্রতি পালন করেন, ইনিও আমাদের সমান নর থেকে নারায়ণ হয়ে যাবেন। এখানে তোমরা এই জন্য এসেছ, তোমাদের কত বোঝাই বাচ্চার বাবাকে স্মরণ করো, দেবীগুণ ধারণ করো, শুদ্ধ খাওয়া দাওয়া করো। তা না করলে মনে করবে সম্ভবত এখনও সময় বাকি আছে, কিছু না কিছু ভুল তো হতেই থাকে। ছোটো বড় বাচ্চাদের আমি ভালোবেসে বলি, বাচ্চারা ভুল করো না, কাউকে দুঃখ দিও না, ভুল করলে দুঃখ দিয়ে দেবে, বাবা কখনোই দুঃখ দেন না। তিনি তো নির্দেশ দেন যে আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা অনেক মিষ্টি হয়ে যাবে, এমনই মিষ্টি হতে হবে, দেবী গুণও ধারণ করতে হবে। তোমরা পবিত্র হও, এখানে অপবিত্রতে আসার কোনো হুকুম নেই, কখনো কখনো আসতে দেওয়া হয়, তাও এখন যখন অনেক বৃদ্ধি হয়ে যাবে তখন বলে দেওয়া হবে এ হলো পবিত্রতা টাওয়ার, টাওয়ার অফ সাইলেন্স। ইনি তো উঁচুর থেকে উঁচু, নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকা, এ হলো সর্বোচ্চ শক্তি, ওখানে অনেক সাইলেন্সে থাকে, অর্ধেক কল্প কোনো ঝগড়া ইত্যাদি হয় না, এখানে কত ঝগড়া ইত্যাদি হয়, শান্তি থাকতেই পারে না। শান্তির ধাম হলো মূল বতন, এরপর যখন শরীর ধারণ করে বিশ্বে ভূমিকা পালন করতে আসে তখন সেখানেও শান্তি থাকে। আত্মার স্বধর্মই হলো শান্তি, অশান্তি করায় রাবণ। তোমরা শান্তির শিক্ষা পেতে থাকো, কেউ যদি রেগে থাকে তাহলে সকলকে অশান্ত করে দেয়, এই যোগ বলে তোমাদের মধ্যে থেকে সম্পূর্ণ আবর্জনা দূর হয়ে যায়, পড়াতে আবর্জনা দূর হয় না, এই স্মরণে সব আবর্জনা ভস্ম হয়ে যায়, জং দূর হয়ে যায়। বাবা বলেন যে কাল তোমাদের যে শিক্ষা দিয়েছিলাম
তোমরা কি ভুলে গেছ, এ হলো 5000 বছরের কথা, ওরা লাখ বছরের কথা বলে দেয়। এখন তোমরা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা জানতে পেরেছ। বাবা এসেই তোমাদের বলেন, সত্য কি আর মিথ্যা কে, জ্ঞান কি আর ভক্তি কে, ভ্রষ্টাচার আর শ্রেষ্ঠাচার কাকে বলা হয়। বিকারের থেকে ভ্রষ্টাচারের জন্ম হয়, ওখানে বিকার থাকে না। তোমরা নিজেরাই বলো, দেবতারা সম্পূর্ণ নির্বিকারী, সেখানে রাবণ রাজ্য নেই। এ তো সহজ বোঝার মতো বিষয়, তাহলে কি করা উচিত? এক তো বাবাকে স্মরণ করা উচিত, দ্বিতীয় অবশ্যই পবিত্র হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1. পবিত্র হতে হলে মহাবীর হতে হবে। স্মরণের যাত্রায় অন্তরের আবর্জনা দূর করতে হবে। তো পবিত্র হতে হলে আমাদের এখন মহাবীর হতে হবে, আর স্মরণের যাত্রায় অন্তরের আবর্জনা দূর করতে হবে। নিজের শান্ত স্বধর্মে স্থিত হতে হবে, অশান্তি ছড়াবে না। তোমাদের পবিত্র হতে হলে আমাদের মহাবীর হতে হবে, আর স্মরণের যাত্রা অন্তরের আবর্জনাকে দূর করতে হবে। নিজের শান্ত স্বধর্মে স্থিত হতে হবে, অশান্তি ছড়াবে না। 2. বাবা যে সঠিক কথা বলেন তাই শুনতে হবে। বাবা বলছেন যে বাবা যে সঠিক কথা আমাদের বলেন তাই আমাদের শুনতে হবে। হিয়ার নইবেল, রং কথাবার্তা শুনো না, সবাইকে সতর্ক করো। পুরুষোত্তম যুগে পুরুষোত্তম হও আর বানাও, পুরুষোত্তম যুগে পুরুষোত্তম হও আর বানাও। বরদান, আত্মিক শক্তির আধারে তনের শক্তির অনুভবকারী সদা সুস্থ ভব। আত্মিক শক্তির আধারে তনের শক্তির অনুভবকারী সদা সুস্থ ভব। এই অলৌকিক জীবনে আত্মা আর প্রকৃতি দুটোরই সুস্থতা আবশ্যক। বাবা বলেছেন যে অলৌকিক জীবনে আত্মা আর প্রকৃতি দুটোরই সুস্থতা আবশ্যক। যখন আত্মা সুস্থ থাকে তখন তন এর হিসাব নিকাশ, তনের রোগ শুল থেকে কাটা হওয়ার কারণে স্বস্থিতির কারণে সুস্থ অনুভব করে। তার মুখের উপর চেহারার উপর অসুস্থতা জনিত কোনো কষ্টের চিহ্ন থাকে না। কর্মভোগের বর্ণনার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকে। তারা পরিবর্তন শক্তির দ্বারা কষ্টকে সন্তুষ্টতাতে পরিবর্তন করে, সন্তুষ্ট থাকে আর সন্তুষ্টতার ঢেউ ছড়িয়ে দেয়। স্লোগান, অন্তর থেকে তন দিয়ে নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রেখে সেবা করো তো সফলতা নিশ্চিত প্রাপ্ত হবে। অন্তর থেকে তন দিয়ে নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রেখে সেবা করো তো সফলতা নিশ্চিত প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।